আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো এটা হচ্ছে আমাদের ডিগ্রি বিশ একুশ যে সেশনের ভর্তি কিভাবে হবেন মোবাইল দিয়ে বা কম্পিউটারে নিজেই কোথাও না গিয়ে তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভিডিও তো আপনারা যদি হচ্ছে প্রথম ভিডিওটা না দেখে থাকেন তাহলে উপরে দেখতে পাচ্ছেন আই বাটন ওইখানে ক্লিক করে দেখে আসতে পারেন কিংবা এই ভিডিওর প্রথম কমেন্টে প্রথম ভিডিওটা আছে আসে কেননা প্রথম ভিডিওটা না দেখলে আপনি এই কলেজ কপি এবং এই অ্যাপ্লিক্যান্ট কপি এই দুইটা কীভাবে বাইর করতে হবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না সো মূলত এই ভিডিওটা হচ্ছে কিভাবে এই কপিটা বের করার পর আমরা ব্যাংকের মাধ্যমে অর্থাৎ হচ্ছে নিজস্ব কলেজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা পরিশোধ করবো কেননা এইখানে আমাদের লিখে আছে দেখেন ইউ মাস্ট পে প্রাইমারি অ্যাপ্লিকেশন ফি অফ টাকা টু ফিফটি টু দ্য কোলেজ অথরিটি থ্রো মোবাইল ব্যাঙ্কিং ওকে সো আমরা এই টাকাটা কীভাবে পাঠাচ্ছি সেটাই মূলত আপনাদেরকে দেখাবো ঠিক আছে সো দেখতে পাচ্ছেন আপনাদের যে এই যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটার মূলত দুইটা পেজের মতো থাকে তো উপরেরটা হচ্ছে কলেজ কপি নিচেরটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট কপি তো এই অ্যাপ্লিক্যান্ট কপিতে দেখতে পাবেন আপনারা রোল নাম্বার থাকে এই যে রোল নাম্বারটা অ্যাপ্লিকেন্ট কপি এবং হচ্ছে কোলেশ কপি দুই দুইটাতেই কিন্তু রোল নাম্বারটা থাকে সো এই রোল নাম্বারটা মূলত আপনাকে কালেক্ট করতে হবে এবং কালেক্ট করার পর কী কাজ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো গায়স আপনারা হচ্ছে সুন্দর করে আপনি যেই কলেজে অ্যাপ্লাই করলেন তো সেই কলেজের নামটা হচ্ছে এখানে দিবেন যদি আপনার হচ্ছে না জানা থাকে ওদের ওয়েবসাইট তো আপনি হচ্ছে সেই কলেজের নামটা দিবেন তো আমরা হচ্ছে দিনাজপুর গভর্নমেন্ট কলেজের তার জন্য দেখতে পাচ্ছেন দিনাজপুর গভর্নমেন্ট কলেজ হচ্ছে দিয়ে ইন্টার করলাম আমরা করার পর সর্বপ্রথম হচ্ছে যেই কলেজ হবে আপনার সেই কলেজের নামটা দিয়ে সার দিলে প্রথমেই কিন্তু সেটা চলে আসবে এবং আসার পর ওই ওয়েবসাইটে চলে আসবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিনাজপুর গভর্নমেন্ট কলেজের ওয়েবসাইট ওকে সো দেখেন এইখানে প্রত্যেকটা ওয়েবসাইটই কিন্তু সেম তো যেহেতু এরা হচ্ছে গভর্নমেন্ট থেকে ওয়েবসাইটগুলো তৈরি করা হয়েছে তো যাক ওইখানে হচ্ছে আপনি খুঁজবেন যে অ্যাডমিশন কোথায় আছে ওকে সো দেখতে পাচ্ছি অ্যাডমিশন নামের একটা আমাদের হচ্ছে ট্যাব আছে ট্যাবটাতে যায় মূলত অ্যাপ্লাই ফর অ্যাডমিশন এইখানে ক্লিক করতে হবে ঠিক আছে এবং আপনি চাইলে কিন্তু আপনার কলেজের নোটিশ বোর্ড থেকে নির্দেশিকাটা পড়ে নিতে পারেন ঠিক আছে আপনি কিন্তু নির্দেশিকাটা পড়ে বুঝতে পারবেন যে কীভাবে অ্যাপ্লাইটা করতে হয় ওকে সো দেখেন অ্যাডমিশন থেকে আমরা হচ্ছে অ্যাপ্লাই ফর অ্যাডমিশন আসার পর এই পেজটা আসলো তো এই পেজটা আসার পর অ্যাডমিশন টাইপ এইখানে আমরা যাব যাওয়ার পর এখানে মূলত ডিগ্রি অ্যাডমিশনে ক্লিক করে দিব করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচার আছে এবং এখানে অ্যাডমিশন রোল নাম্বার সো ওই যে আমি বললাম এই অ্যাডমিশন রোল নাম্বারটা লাগবে তো ওই ওই রোল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো সিক্স জিরো ফাইভ টু জিরো ওয়ান থ্রি তো এইটা হচ্ছে আমাদের অ্যাডমিশনের রোল নাম্বারটা এবং এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচা ক্যাপচাটা আমাদেরকে এখানে দিতে হবে সো দেখেন ছোটো হাতের কে আছে তারপর ছোটো হাতের টি আছে আপনাদের যেটা থাকবে আপনার কিন্তু সেটা দিয়ে দেবেন ওকে বড়ো হাতের টি বড়ো হাতের ই লেখার পর আমি ভেরিফাই একটা ক্লিক করলাম দেখেন করার পর মূলত আমাদের হচ্ছে এইখানে বলতেছে অ্যাডমিশন রোল নাম্বার রোল নাম্বারটা আরেকবার দেখাচ্ছে ওকে তো আমাদের যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আমরা নেক্সটে ক্লিক দিব তো নেক্সটে ক্লিক করার পর মূলত দেখেন এইখানে আমাদের তো দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের হচ্ছে সুন্দর করে এখানে দেখা যাচ্ছে পেয়েবল অ্যামাউন্ট দুশো টাকা এবং ফুল নেম ইংরেজিতে সো এইখানে ইংরেজিতে ফুল নেমটা দিতে হবে আপনারা সুন্দর করে আপনার যে হাতে যেই এসএসসি বা এইসএসসির যে সার্টিফিকেটের কপিটা আছে বা রেজিস্ট্রেশনের কপি ওটা দেখে দেখে সুন্দর করে কিন্তু দিতে হবে এবং ভোটার আইডি কার্ডের যেভাবে বাংলা আছে সেই বাংলাগুলো কিন্তু এখানে দিতে হবে বাংলায় ফুল নেমটা এবং হচ্ছে স্টুডেন্টের ফোন নাম্বারটা দিতে হবে এবং হচ্ছে এখানে ফাদার নেম লিখতে হবে ব্লগ লেটারে বড় হাতের অক্ষর লিখতে হবে এবং মাদার নেমটাও বড়ো হাতের অক্ষরে লিখতে হবে ইংরেজিতে এবং পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে লিখতে হবে এবং অবশ্যই আমাদেরকে একটা ছবি বা পিকচার দিতে হবে সো আমরা এইগুলা হচ্ছে সব কিছু দিয়ে দিচ্ছি ওকে তারপর আমরা সেভ দিয়ে কী করতে হবে দেখাবো ওকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এইখানে আমরা ফুল নেম এটা হচ্ছে আগে ইংরেজিতে দিয়ে দিব ঠিক আছে সো ইংরেজিতে দিব তো তার আগে আরেকটা কথা হচ্ছে যে আপনারা এখানে ইংরেজিতে আচ্ছা ইংরেজিতে আমরা আগে দিয়ে দিই তো আমরা হচ্ছে ইংরেজিতে দেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু একটা ওয়েবসাইট ইউজ করতে পারেন ইবোর্ড রেজাল্ট ডট কম এখান থেকে আপনার রেজাল্টটা দেখতে পারে তো ওই আমরা রেজাল্টটা বাইর করছি এসএসসি রেজাল্টটা বাইর করে নামটা আমরা কপি করতেছি দেখেন সব বড়ো হাতে দেবেন ঠিক আছে তো দেওয়ার পর এখানে মূলত আমরা পেস্ট করলাম দেখেন আমাদের নামটা পেস্ট হয়ে গেলো এখন হচ্ছে বাংলায় ঠিক আছে সো এই যে বাংলা তো বাংলা দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে এই ফিল্ডটাতে ক্লিক করবেন একটা ক্লিক করার পর আপনার বিজয় বাহান্ন রাইট বাটনে ক্লিক করে ইউনিকোড এই অপশানে একটা ক্লিক করবেন ওকে ক্লিক করার পর দেখেন এইখানে আমরা হচ্ছে বাংলাতে নামটা লিখতেছি দেখেন আমরা হচ্ছে মোহাম্মদ দিলাম তো দেখেন আমাদের নামটা সুন্দর করে লেখা হয়ে গেছে এবং হচ্ছে স্টুডেন্ট ফোন নাম্বার সো আমরা ফোন নাম্বারটা একটু পড়ে দিচ্ছি তার আগে হচ্ছে দেখেন ফাদার নেম ব্লক লেটার তো আপনারা যদি এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি ওয়েবসাইটে যান কিংবা ই বোর্ড রেজাল্ট ডট কমে যান যা রেজাল্টটা বাইর করে নেন বাইর করে নেওয়ার পর কিন্তু আপনাদের কিন্তু এই সেইম সেইমটাই আসবে ঠিক আছে আপনাদের রোল নাম্বার দিয়ে তো দেখেন ফাদার্স নেম এইখান থেকে আমি হচ্ছে সুন্দর করে কপি করলাম দেখেন কন্ট্রোল সি দিয়ে কপি করে জাস্ট এইখানে হচ্ছে বসায় দিলাম ওকে এবং দেখেন বলছে কি মাদার নেম ব্লক লেটারে সো আমরা সেমভাবে আমাদের হচ্ছে মাদার নেমটাকে নিব দেখেন কন্ট্রোল সি দিয়ে মাদার নেমটাকে নিলাম আবার এখানে পেস্ট করে দিলাম ওকে এবং দেখেন পারমানেন্ট অ্যাড্রেস সো এইখানে কিন্তু আপনারা কিন্তু অ্যাড্রেসটা পাবেন না ওকে সো অ্যাড্রেসটা আপনাদেরকে নিজে থেকে লিখে দিতে হবে সো নো প্রবলেম আমরা হচ্ছে অ্যাড্রেসটা এখানে হচ্ছে আমরা লিখে দিচ্ছি সো অ্যাড্রেসটা অবশ্যই আপনার হচ্ছে ইংরেজিতে লিখতে হবে দেখেন এখানে তো বাংলা লিখতে বলেনি ঠিক আছে স্যার দেখেন এখানে আমরা হচ্ছে ইংরেজিতে লিখতেছি দেখেন তো গাছ দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে অ্যাড্রেসটা দেওয়ার সময় অবশ্যই এখানে কিন্তু আপনারা কলন ইউজ করবেন ওকে দেখেন ভিলেজের পর আমরা একটা স্পেস দিয়ে কলন দিয়ে দিছি দেখেন এখানে কলন দিয়ে তারপর হচ্ছে আমরা গ্রামের নামটা লিখছি তারপর পোস্টের পর একটা স্পেস দিয়ে কলন দিয়ে তারপরে হচ্ছে আমরা পোস্টের পোস্ট অফিসের নামটা দিয়ে দিছি ওকে এবং থানার পরে কলন দিয়ে স মানে আমরা যে সন সদরটা দিয়ে দিছি থানার নামটা তারপরে দেখেন প্রত্যেকটা কমা দিয়ে ক্লোজ করছি তারপর ডিস্ট্রিক্ট দিছি দেখেন তারপর একটা স্পেস তারপর কলন তারপরে স্পেস তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট যেটা হবে সেইটা দিয়ে আমরা কিন্তু হচ্ছে এইখানে হচ্ছে আপনারা চাইলে পোস্টাল কোডটা দেখেন পোস্টাল কোডটা আপনার যে পোস্ট অফিস আছে না পোস্ট অফিসের এইখানে হচ্ছে দিয়ে দিবেন দেখেন পুলহাট তারপর বাহান্নশো তো এইভাবে আপনারা দিয়ে দিবেন দেওয়ার পর মূলত আমাদেরকে কিন্তু হচ্ছে ফোন নাম্বার স্টুডেন্ট ফোন নাম্বারটা দিতে হবে তো ফোন নাম্বারটা আমরা অ্যাড করতেছি তার আগে হচ্ছে প্রোফাইল পিকচারটা দিয়ে তো আমি এখানে ক্লিক করলাম চুজ ফাইল ক্লিক করার পর আমাদের হচ্ছে ডেস্কটপে হচ্ছে এই যে পিকটা আছে আমি ওপেন করলাম দেখেন সো আমাদের কিন্তু এইখানে দেখেন আমাদের পিকচারটা কিন্তু নিয়ে নিছে। নেওয়ার পর আমরা হচ্ছে এগুলো সব কিছু চেক করবো এবং ফোন নাম্বারটা আমি দিচ্ছি তো ফোন নাম্বারটা আমি দিয়ে নেই ওকে তো গাছ দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ফোন নাম্বার এবং সব কিছু ইনফরমেশন দিয়ে দিছি দেওয়ার পর এবং প্রোফাইল পিকচারটাও কিন্তু দিয়ে দিছি ওকে দেওয়ার পর মূলত সেফ বাটনে একটা ক্লিক করে দিব তো সেফ বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে পেমেন্ট টাইপ ডাস বাংলা ব্যাঙ্ক অনলি তারা ডিবিবিএল সাপোর্ট করবে ওকে সো দেখেন আমরা হচ্ছে ব্যাঙ্কিং টাইপ এখানে ক্লিক করে অনলাইন পেমেন্টে ক্লিক করলাম করার পর আমরা নেক্সট বাটনে একটা ক্লিক করলাম করার পর কিন্তু আমাদের মূলত ডাস বাংলার হচ্ছে যে পেজটা কিন্তু খুলে গেছে তো এখানে ডাস বাংলার অনেক ধরনের কার্ড আছে আপনারা যাদের নিক্সেস পে আছে তারা এই নিক্সেস পে দিয়ে ভিসা কার্ড মাস্টার কার্ড হ্যাঁ তারপর আপনার যেগুলো আছে এগুলো দিয়ে করতে পারেন তবে বেশি ভেজাল করতে যাবেন না আপনারা রোকেটে টাকা ঢুকে নিয়ে আসবেন রকেট দিয়ে করবেন তো আমরা রকেট দিয়ে করতেছি দেখেন রকেট আমরা হচ্ছে ক্লিক করলাম করার পর আমাদের অ্যামাউন্ট কিন্তু দুইশো টাকা এবং তাদের হচ্ছে ফি কাটবে পনেরো টাকা ওকে সর্বমোট কাটবে দুইশো টাকা এবং আমরা পে নাওয়ে ক্লিক করে দেব পে নামে ক্লিক করার পর মূলত আমাদেরকে হচ্ছে এখন মোবাইল অ্যাকাউন্ট মোবাইল অ্যাকাউন্ট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন বারোটা ডিজিট দিতে হবে সো আমরা এখানে বাংলা আমাদের যে মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট যে আছে তো তার মোবাইল নাম্বারটা আট মানে শেষের একটা বেশি ডিজিট সহ বারোটা ডিজিট দিব ওকে জিরো ওয়ান ফাইভ দেখেন আমরা এখানে হচ্ছে বারোটা নাম্বার দিছি দেওয়ার পর মূলত এখানে আমাদের পিন নাম্বারটা দিচ্ছি সো পিন নাম্বারটা হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছেন আমরা পিন নাম্বারটা দিলাম দেওয়ার পর হচ্ছে সাবমিট বাটনে একটা ক্লিক করব এবং অটোমেটিকলি আমাদের ফোনে একটা সিকিউরিটি কোড আসবে কোডটা আমরা এখানে বসায় দিব সো আমাদের একটা হচ্ছে এস এম এস আসছে এটা হচ্ছে সতেরো চৌরাশি আটানব্বই তো এইটা আমরা এখানে বসাচ্ছি দেখেন বসানোর পর আমরা গো দিলাম সো গো দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা নেভার দিলাম ঠিক আছে এবং আমাদের হচ্ছে পেমেন্টটা সাকসেসফুল হবে এবং হচ্ছে আমাদের টাকাটা কিন্তু কাটে নেবে ওকে তো হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল স্টুডেন্ট রেকর্ড হ্যাজ বিন সাকসেসফুলি সেভ ঠিক আছে ইউ ক্যান প্রিন্ট ইউর অ্যাপ্লিকেশন ফ্রম দিস লিঙ্ক সো এইখানে আমরা একটা ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আমরা করলাম সো সেইটার হচ্ছে সম্পূর্ণ এটা দিয়ে দিছে এবং এখান থেকে আমরা প্রিন্ট বাটনে ক্লিক করবো করার পর মূলত আমরা হচ্ছে সেভ এসপি আমরা সেভ করবো ওকে সো দেখেন আমি হচ্ছে প্রিন্টে ক্লিক দিয়ে দিলাম এখন একটা নাম দিতে হবে আমাকে এইখানে তো আমি আপাতত হচ্ছে ওয়ান দিয়ে আমি ডেস্কটপে সুন্দর করে আমি সেভ করতেছি ওকে সো আমাদের হচ্ছে সেভ করা ক্লিয়ার আমরা হচ্ছে ডেস্কটপে যাব যাওয়ার পর মূলত এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের যে পিডিএফ ফাইলটা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের হয়ে গেল এবং এখন কথা হচ্ছে আমাদের ফোনে একটা এসএমএস আসলো আপনারা শুনতে পারলেন অর্থাৎ আমাদের যে ব্যালেন্স টুক ছিল সেটা কিন্তু কাটে নেওয়া হয়েছে ওকে সো আপনারা স্ক্রিনে হচ্ছে ছবিটা দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন যে আমাদের পেমেন্টটা যে তারা দুইশো পঁয়ষট্টি টাকা কাটে নিছে এবং কাটে নেওয়ার পর আমাদের আর একশো পঁচিশ টাকা আছে তো সেটা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এইভাবেই মূলত আপনারা কিন্তু হচ্ছে অ্যাপ্লাইটা করবেন তো যদি হচ্ছে প্রবলেম হয় কোথাও তাহলে কমেন্টস করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আশা করতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ